What a trailer! Hello friends, welcome to my channel Shubhro Ki Bani. এখন আমি একটা বাংলা সিরিজের ট্রেলার রিয়াকশন করতে চলে এসেছি যেটা কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে হইচইয়ের অফিশিয়াল ইউটিউব চ্যানেলের নাম হলো রাজনীতি। এই সিরিজটার ডিরেক্টর হচ্ছে সৌরভ চক্রবর্তী এবং এখানে কাস্টিংয়ে আছে কৌশিক গাঙ্গুলী, দ্বিতীপ্রিয়া রায়, অর্জুন চক্রবর্তী, কোনিনিকা ব্যানার্জি সহ আরও অনেকে। তো ট্রেলারটা আমি দেখলাম, আমার কেমন লাগলো সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করব। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ট্রেলারটার ডিউরেশন হচ্ছে 2 মিনিট 40 সেকেন্ডের কাছাকাছি এবং ট্রেলারটার মধ্যে যে বিজিএম, যেইভাবে ট্রেলারটাকে কাট করা হয়েছে, ইট ইজ জাস্ট গোয়িং টু গিভ ইউ গুজ বাম্পস। লিটারালি বলছি, ট্রেলারটা যেইভাবে পিচ করা হয় এবং যেই লেভেলে লাস্টে গিয়ে এন্ড করে, তোমাদের কিন্তু একটা কোথাও না কোথাও খিদে জাগাবে যে এই সিরিজটা দেখতে হবে। তো ইটস আ পলিটিক্যাল থ্রিলার আউট অ্যান্ড আউট, সেটা পুরো ট্রেলার থেকে এভিডেন্ট। এবং যেইভাবে ট্রেলারটাকে কাট করা হয়েছে ফ্রম দি স্টার্ট টু দি এন্ড, তোমাদের একটা গল্পের আর্ক কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তো রাশি বলে একটি চরিত্র আছে, যে চরিত্রের প্লে করছে দ্বিতীপ্রিয়া রায়, তার একটি অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টের ফলে তার মেমোরি লস হয়ে যায়। বাট মেমোরি লস হওয়ার পরে তাকে অনেক কোয়েশ্চেন্সের সম্মুখীন হতে হচ্ছে, যেখান থেকে সে মনে করছে তার পাস্ট লাইফে এমন কিছু ঘটনা ঘটেছে যেই ঘটনার সাথে তার এই অ্যাক্সিডেন্টটা রিলেটেড আছে। এবং এই অ্যাক্সিডেন্টটা পারপাসফুলি করা হয়েছে নাকি এটার একটা ফেটাল অ্যাক্সিডেন্ট, সেটার কোয়েশ্চেন সে খুঁজে বেড়াচ্ছে। এবং তাকে প্রভোক করছে অর্জুন চক্রবর্তীর চরিত্রটা এবং আরও অনেক চরিত্র যারা ওই জায়গায় অবস্থিত বা তার সাথে অ্যাকোয়েন্টেন্স আছে। এবং এটা রিচপুর একটা জায়গায় অবস্থিত গল্প, যেখানে পলিটিক্যালি একটা প্রভোকিং গ্রুপ আছে বা পার্টি আছে, যে পার্টির একদম গদ্দি সামলে আছে কৌশিক গাঙ্গুলীর চরিত্রটা, যেটা ভীষণই পাওয়ারফুল এবং ইনফ্লুয়েন্সিয়াল চরিত্র, যে একটা ব্যাড অ্যাস চরিত্র প্লে করছে, যেটা ট্রেলার থেকে এভিডেন্ট। এবং তার ওয়াইফের চরিত্র আমি দেখতে পাচ্ছি কোনিনিকা ব্যানার্জিকে, যাকে কৌশিক গাঙ্গুলীর চরিত্রটা সবসময় দাবি রাখার চেষ্টা করছে। এবং সে হয়তো তার স্বামীর অনেক কিছু কুকীর্তি জানে বাট সহজে বলে উঠতে পারছে না, বিকজ অফ কৌশিক গাঙ্গুলীর ফিয়ার। নাও এই যে কৌশিক গাঙ্গুলীর চরিত্রটা, সেটা সামহাও খেলা করছে রাশির যে চরিত্রের সাথে, মানে দ্বিতীপ্রিয়া রায়ের চরিত্রের সাথে, তার সাথে সাথে আর যারা আছে ওই রিচপুরের মধ্যে যারা পলিটিক্যালি ইনফ্লুয়েন্স, তারা চেষ্টা করছে কৌশিক গাঙ্গুলীর এই গদিটাকে ছিনিয়ে নেওয়া। তো আলটিমেটলি কৌশিক গাঙ্গুলীর গদিটাকে কি ছিনিয়ে নিতে পারবে রাশির যে চরিত্রটা, সে কি নিজের আনসার্স খুঁজে পাবে, নাকি এই রিচপুরের আর যারা চ্যালেঞ্জিং মেটেরিয়াল যারা পারবে এই পুরো কেসটাকে সলভ করতে? এই সব কিছু বিষয়ে জানতে গেলে আমাদের সিরিজটা দেখতে হবে, যেটা 26th of May 2023 অনওয়ার্ডস হইচই ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু স্ট্রিম করবে। তো ট্রেলারটা কিন্তু ভীষণ ভালোভাবে কাটা হয়েছে যেরকম আমি বললাম, এবং ট্রেলারটার মধ্যে একটা পারফরমেন্সের তাবড় জিনিস কিন্তু দেখা যাচ্ছে। স্পেশালি কৌশিক গাঙ্গুলী যে চাউনিগুলো বা কৌশিক গাঙ্গুলী যেইভাবে এখানে এক একটা ফ্রেমস দিয়েছে বা ডায়লগ দিয়েছে, তোমাদের সত্যি মনে করাবে যে ইয়েস, দিস সিরিজ ইজ গোয়িং টু বি ক্যাপচার্ড বাই কৌশিক গাঙ্গুলী। এবং দ্বিতীপ্রিয়া রয়কেও কিন্তু একটা অন্যরকম রোলে আমরা দেখতে পাচ্ছি। অর্জুন চক্রবর্তীর রোলটা সেইভাবে খোলাসা হয়নি, তবে মনে হচ্ছে সে একটা অ্যাজেন্ডা ক্রিয়েট করার চেষ্টা করছে এই পুরো প্লটের মধ্যে। কোনিনিকা ব্যানার্জি যে চরিত্রটা, সেটা কিন্তু একটা কোথাও না কোথাও সাপ্রেসড একটা ওমেনের রোল প্লে করছে, বাট আমার পার্সোনালি মনে হচ্ছে তার রোলটা একটা অ্যাঙ্গেল নিয়ে আসবে এই পুরো গল্পের মধ্যে। তো এই রাজনীতি খেলার মধ্যে কে জিতবে কে হারবে সেটা তো আমরা জানতে পারবো যখন এই সিরিজটা স্ট্রিম করবে, বাট আমার কিন্তু এটা ট্রেলারটা ভীষণভাবে পাওয়ারফুল লেগেছে এবং আমার মনে হচ্ছে একটা ভালো কন্টেন্ট আসতে চলেছে হইচই তরফ থেকে। তো তোমরা যারা যারা ট্রেলারটা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর যদি আমার ট্রেলার রিয়াকশনটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন স্টে টিউনড।